ঝুলে রইল বারো হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলা শুক্রবারে শুনানি হচ্ছে না সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদের চলতি নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ সেই মামলার শুনানি পিছিয়ে গেল সে কারণে বারো হাজার শিক্ষকের ভবিষ্যৎ বিপাকে পড়ে গেল চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ ইতিমধ্যেই শেষ হয়েছে নিয়োগের অপেক্ষায় রয়েছেন চাকরিপ্রার্থীরা ইচ্ছা থাকলেও নিয়োগ করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ কারণ এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে অর্থাৎ এটা এখন বিচারাধীন চলতি নিয়োগ প্রক্রিয়ায় বারো হাজার চাকরি নিয়োগের প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ প্রাথমিকে সেই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে জানিয়েছে নতুন করে শিক্ষক নিয়োগ করতে পারবে না প্রাথমিক শিক্ষক পর্ষদ সেই মামলার পরবর্তী শুনানি ছিল শুক্রবার সেটা পিছিয়ে গেল প্রসঙ্গত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একটা নির্দেশে জানিয়েছিলেন যেসব ডিএলএড ডিএলএডের প্রশিক্ষণ নিচ্ছেন তাদেরও নিয়োগ প্রক্রিয়ায় সামিল করতে হবে যদিও কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বিচারপতি গাঙ্গুলির নির্দেশকে খারিজ করে দেয় এরপরই শুরু হয় সুপ্রিম কোর্টের লড়াই প্রশিক্ষণহীন চাকরিপ্রার্থীদের একাংশ ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সেই মামলার শুনানিতেই জুলাই মাসের শেষে চলতি নিয়োগ প্রক্রিয়া অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট সেই মামলার শুনানি এবার আরও পিছিয়ে গেল ফলে বাড়ছে অপেক্ষার প্রহর বিপাকে রইল কিন্তু চাকরি প্রার্থীরা কী বলবেন দর্শক এসব নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়